আমার মুসলমান দুনিয়ার জমিনে সৃষ্টির মধ্যে আর কোন জিনিস তখন পর্যন্ত সৃষ্টি হয় নাই আমি আল্লাহ কে ডাক দিয়ে বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে তুমি আছো স্রষ্টা আমি আছি সৃষ্টি আর কিছুই নাই আমি জানতে চাই বলো না তোমাকে কি করে সন্তুষ্ট করা যায় এই পৃথিবীতে তুমি কোনদিন আমার উপর অসন্তুষ্ট হবে না যতদিন সৃষ্টিতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ বলেন না কি করতে হবে আল্লাহ বললেন জীব রে আমাকে আরস করছি লৌহ কলম জান্নাত জাহান নাম জিন্নাত ইনসান ফরিস্তা যা আমি আল্লাহ সৃষ্টি করেছি যা আমি আল্লাহ আজ পর্যন্ত সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার রাস্তায় দান করো আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না জিবরিল আমিন বলছেন আল্লাহ তালা এত কিছু দিয়াও যদি তোমাকে সন্তুষ্ট করা যায় না কি করলে সন্তুষ্ট করা যাবে আমাকে বলে দাও আল্লাহ বললেন জিব্রাইল রে কেউ যদি আমার কদমে এক পারশে আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি এক সাইডে রেখে দেয় আর আমার কোন গোলাম যদি আমার কদমে সাজদায় পড়ে যায় আমি আল্লাহ তাআলা বান্দার ওই এক সেজদার মাধ্যমে সন্তুষ্ট হয়ে যা এবার জিবরিল আমিন আল্লাহ তাআলা তাহলে এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন একদিন দুই দিন না এক বছর দুই বছর না দশ বছর বিশ বছর না একশো বছর দুইশো বছর না জিব্রিল আমিন একাদারে আল্লাহর কদমে সেজদা করলেন তিরিশ হাজার বছর কেউ কেউ কোন কোন বর্ণনে পাওয়া যায় জিব্রিল আমিন আল্লাহর কদমে সেজদা করেছেন একাদারে তিরিশ লক্ষ বৎসর এত লম্বা সেজদা করবার পরে যখন মাথা উঠালেন আল্লাহ বললেন জিবরাইল এত লম্বা দাদি তুমি কি চাও আমার কাছে কি চাও বলছেন আল্লাহ তোমার কাছে আমি কোন জিনিস চাই না শুধুমাত্র বলো না তুমি সন্তুষ্ট হলে কিনা আল্লাহ বললেন জিবরাইল রে এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আর শে মেরে দিকে একটা লক্ষ্য করো

তোমার কদমে তিরিশ লক্ষ বৎসর করেছি তুমি সন্তুষ্ট হয়েছ কিনা জানতে চাই আয় আল্লাহ তুমি আমাকে কেন কালিমা আল্লাহ বললেন জিবরাইল তোমার প্রশ্নের জবাব কিন্তু কালেমার ভিতরে আছে আয় আল্লাহ কেমনে তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ বললেন জিবরাইল শোনা বন্ধু যাকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি আমার বন্ধুকে আমি আল্লাহ তালা ওই কালিমা হাত দিয়ে দিতে চাই আমার আখির জামানার বন্ধুকে হাত দিয়ে দিব আমার আখেরি জামানার বন্ধুর উম্মতের আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার লুবে পড়ে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার জৌলসে পড়ে দুনিয়ার চাক চিকের মুহে পড়ে আমি আল্লাহ কি ভুলে যাবে আমার কথা মনে থাকবে না এইভাবে আমার কোন বান্দা খাদিজাতুল কুবরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে শেফ আমি আল্লাহকে চিনতে পেরে বাড়িতে যাওয়ার পরে গভীর ভুল হয়ে গিয়েছে অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ এইভাবে যখন কাঁদবে আখেরি জামানার হম্মতের কে আমি আল্লাহ তালা তাদের উপরে বলে দিয়েছি তারা যেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়ে কয় ওয়াক্ত সবাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজে তারা 17 রাকাত নামাজ ফরজ পড়ে কত রাকাত ফজরের নামাজ দু রাকাত জোহরের নামাজ চার রাকাত কত হলো আসরের নামাজ চার কত হলো মাগরিবের তিন কত হলো ঈশার চার কত হলো আল্লাহ বললেন শুনো জিবরাই আখের উম্মতেরা দুনিয়ার জমিনে প্রতিদিন কমপক্ষে সত্র রাকাত নামাজ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা আমার যে গোলাম একটা বার শেষ জায়গা পড়বে সোহান তুমি তিরিশ লক্ষ বছর শেষ দায় পড়ে যে সানমানার মানার মর্যাদার মালিক হতে পারল না আখেরি জামানার গুনাগার গোলামেরা যখন আমার কদমে শেষ দায় পড়ে একটাবার মন খুলে বলবে সুবহানা রব্বিয়াল আলা তার ওই একবারের সুবহানা রব্বিয়াল আলার মর্যাদা তোমার তিরিশ লক্ষ বছরের মর্যাদার চাইতে আমি আল্লাহর ঠিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي وفي فرقانه الحميد شكل قرن اعوذ بالله من الشيء" الرجيم بسم الله الرحمن الرحيم إذن الصراط المستقيم

পাক যাদেরকে বসবার সময় সুযোগ করে দিয়েছেন সকলে আওয়াজ করে বলেন মনে পড়ে গত বছর এসেছিলাম বালির মধ্যে মানুষ বসেছিল বালি ছিল ঠিক না জায়গা হয়নি হয়নি আর আজকে কি এলাকার মানুষ গেল কুই কুই খেলা দেখতে গেছে থার্ড প্রোগ্রাম যাই হোক যারা এসেছেন আমার সাথে একটু কথা বলেন সকলে বলেন এই জবান দিয়েছেন কে এই যে আপনার এত দূরে বসে রয়েছেন এখানে জাগা আছে ফাঁকা আসেন একটু এদিকে আসেন এই যে পিছনে আসুন আসুন হ্যাঁ আসেন মা আপেরা একটু আসেন এদিকে রাস্তাটা খালি করে দেন সকলে বলেন এই জবান দিয়েছেন কে এ অজানা তো সকলে কইতেছেন না গোড়না কি যারা আছেন আমাকে যদি সাপোর্ট না করে আমি তো কথা বলতে পারবো না সকলে বলেন জবান যে তুমি আমি কিন্তু সবার চেহারা দেখতেছি সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে তুমি হাসতেছো মানে রাখবেন ভালোবাসা এক পক্ষ থেকে হয় না ভালোবাসতে দুজন লাগে অতবা দুটা ভালোবাসা হয়ে উঠে না কথা বলতে গেলে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে যায় তো মানুষ তাকে পাগল মনে করে কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা কয় তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এটা মনে আপনাদের কথা বলা যাবে না সবাই বলেন বলেন ইনশাল্লাহ এই যে আপনারা তিনজন আলাদা বসছেন এটা এরা মনে হইতেছে আরেক এলাকার থেকে আইছে এদের সাথে এরা আরেক দেশ এটা উগান্ডা এরা তিনজন আসছে একসাথে এজন্য কাছে আনা আসেন একটু কাছে এই যে কাছে আসেন 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 হ্যাঁ উঠবেন না মানে আসেন আসেন বাবা আসো আসো কাছে আসেন সারা জিন্দিগি শুধু কাছে আসো পাশে থাকো কত গল্প শুনলেন ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারা তো কাছে আসার বহুত গল্প শুনছেন ঠিক না আর কাছে এসে কত শয়তানি করছেন আমরা এখন তফসিরে কাছে আসি

অধিকাংশই ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না ডাক্তারের চেম্বারে বসে থাকে হয়তো ডাকাত আর না হয় কষাই ঠিক না তারা মানুষকে অপারেশন না করে আর দশ লাখ টাকা বিল তুলে এনেস্টেসিয়ার নাম করে জীবন্ত মানুষকে হত্যা করে সুন্নতে খতনার নাম

জওয়ানেরা তো বলবো তো ইনশাআল্লাহ সবাই ক ইনশাআল্লাহ ভাই লালชาย পাঞ্জাবি দাড়িওয়ালা তুমি কও না কেন না আসতে কেন এত মানুষ যারা কইতেছে আমি তো ছера দেখতেছি জওয়ানেরা জুরে কয় না গান আজকালকের যুবকেরা যে খারাপের খারাপ এটা চিন্তা করতে পারতেন এরা কি খারাপ হইছে আজকালকে দেখবেন অনেক যুবক আছে চুল কাটে যে তার চুল এটা কাটিং দিয়ে বাংলা লিঙ্ক কাটে মানে এখানে না এখানে না এখানে নাই সাইট কাইটটা একবারে খালি কইরা মধ্যখানে রাখকে দিছে মনে হয় সাইটে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা কইরা থুইছে কথা কোন না করে এখানে নাই কেউ আসে নি দেখো তো আসে বসে এই যে জি জি তোমার সুইলার সাইডে দিয়ে কি থুইছে এটা কে খাইলো এটা কোন ডিজাইন হতে পারে আমি যাকে প্রমোট করছি তুমি নিজেকে কাউন্সিলিং করো নিজেকে মনিটরিং করো বুঝো আমি কার চরিত্র কি সমাজে প্রমোট করছি এই পৃথিবীতে সরকারে কায়না দু জাহানের سردار নবী রহমত جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মানুষকে সমাজনীতি এবং উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন ঠিক কেন বলেন আপনি কষ্ট পাইছো তুমি বলছি আগামী তার কাটতা না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আমি দেখতেছি আরো বউতের মাথা দেখতেছি দেখতেছি আমি যাক বেশি কথা বলবো না আজকে আমরা আমার বন্ধুগণ কষ্ট পাইছেন আমার কথায় আজকের এই প্রোগ্রামের হজরত খাদিজতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 2024 এর আজকেwidetilde বর্ষের কোয়াসিদ মহফিলের সম্মানিত সভাপতি জনাওয়াল হাজ মোহাম্মদ আজিজুর রহমান শিরীষ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি একটু আগে কথা বলেছেন চমৎকার কথা বলেছেন না জনাব ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ ہارুনুর রশিদ চৌধুরী অনেক সুন্দর কথা বলেছেন ঠিক নি সব তো ঠিক কোন আপনারা দোয়া করি আল্লাহ যেন উদ্দেশ্যকে কবুল করেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হজরত বুজুর্গ ওলামায় কারাম মরব্বেন আজাম পর্দার অন্তরালে বস্তান আমার সম্মানিত আশ্রত মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের যাত্রী দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি করে যা টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ

নে পুরো পাগল পাগল তো মানুষ হাফ করে ফুল পাগল আরেকটা মাদ্রাসার দরকার নিজের বাড়ি ঘর দিয়ে একটা মাদ্রাসার দরকার নিজের টাকা বিল্লে কিটি মাদ্রাসা হওয়া দরকার যাইভাবেই হোক একটা মাদ্রাসা হোক মানুষগুলো জান্নাতি হোক বাচ্চারা পড়া লেখা করে ভেসে যাক এই যে চিন্তা কয়জনের রে ভাই নিজের পয়সা দিয়া গায়কের পয়সা দিয়া সারা जिंदगी মাতার গাম পায় ফেলে কাজ করে মানুষ বাড়ি বানায় স্বপ্নের

আমার ভাইয়ের এই শ্রম তার বাচ্চাদের এই শ্রমকে এলাকাবাসের এই শ্রমকে আল্লাহ কবুল করো আমরা সবাই দোয়া করব না মাদ্রাসার জন্য কেমনে দোয়া করবেন যে আল্লাহ মাদ্রাসাটারও কবুল করো কিন্তু আমরা পয়সা দিতাম না দিবেন দিবেন তো আচ্ছা বসেন আজকে আমরা বেশি কথা বলতাম না আজকে পয়সা দিবেন তো দিবেন দিবেন যার যা আছে দিয়ে দিবেন আজকে না মানে যেখন যা পারবেন দিবেন মাদ্রাসায় দিতে থাকে ভাইরে জাকাত দেওয়ার সময় আপনার এই বাংলাদেশি মুসলিমরা জাকাত দিয়ে আমরা কখন রমজানের শেষে ওই যে ২৭ রমজান আটাইশ রমজান এটা কে শিখাইল কে শিখাইল জাকাতের সিস্টেম আপনার যখন বৎসর পুরা হবে তখনই জাকাত দিবেন আর জাকাত দেওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে জাকাতের টাকা দিয়ে সেহরি খাবে জাকাতের টাকা দিয়ে সে ইফতার রোজা ভাঙবে জাকাতের টাকা দিয়ে রোজা শুরু করবে আর কেয়ামত পর্যন্ত আপনি সহ থাকবেন আপনার পয়সায় তার রোজা আপনার পয়সায় তার বাচ্চাদের ইফতার আপনি চিন্তা করতে ভাবতেছেন এজন্য এখন এই মাদ্রাসাগুলো দান করেন বেশি বেশি করে দেন বেশি বেশি করেন যে যেভাবে পারেন মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ আমার কথা কষ্ট বৈছেন নি আপনারা আচ্ছা এই যে দান করার কথা বলছি কষ্ট বৈছেন কি পয়সা তো বেশি দিবেন না এটা তো জানি কিন্তু বাড়ি ঘরে জার জার এসে আজকে হিসাব নিবে কার বাড়িতে কয় পয়সা আছে কয় টাকার মালিক আপনি কয় টাকা আপনি আল্লাহ রাস্তায় বাকি আছে কয় টাকা আজ কি বলতে হইব যে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন সকলে বলে না আমিন যাক আসুন আমরা সামনের দিকে যাই গত বছর আমরা কি কথা বলছিলাম কারো মনে আছে না হ্যাঁ আজকে এই বিষয় যেখানে রাখছিলাম এখান থেকে শুরু করতে চাচ্ছি ভাই এই যে আমরা বসেছি কি সুন্দর অলিয়া অলিয়ার মতো চেহারা এই যে সুন্দর দাড়ি জুব্বা পাঞ্জাবি টুপি পকেটে তাজবিও থাকতে পারে দেখতে তো অলিয়া অলিয়ার মতো মনে হইতেছে আপনাদেরকে দেখে মিথ্যা কথা মিথ্যা কথা বলতেছি দেখতে কত সুন্দর অলিয়া আউলিয়ার মতো চেহারা সব মনে হইতেছে আল্লাহর কুতুব এটা কন্ত এই ভাব ধরছেন কেড়ে আপনারা বলে বলে মা হাসতেছে কেন আমি বাস্তব কথা বলতেছি এই ভাব ধরছেন কে রে এই যে অলিয়া উলিয়ার মতো বসে রইসে বড় নাকি নাকি আর কারে ঠকতে চান এই ভাব দইরা এই যে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে অথচ সুদের কারবার ঘুষের কারবার ফেন্সি ডিল কারবার গরিবের জায়গা জমি দখল বিধবার সম্পত্তি দখল এতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইছেন রেকর্ড করছেন রাস্তার পয়সা মাই রেখেছেন কালবাড়ের পয়সা মাই রেখেছেন নিজের ছেলেরে সম্পত্তি বন্টন করে দিয়েছেন নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই নিজের বৌরে মোহরে টাকা দেন নাই সব মাই খাইয়া মসজিদ মাদ্রাসার পয়সা পর্যন্ত মাই রেখাইয়া এখানে অলিয়া অলিয়ার মতো বৈশাখ কথা কন নাকি এই বাহাদুর সেন গেরে গঠন নাকি এখানে অনেক মুরব্বী আছেন এখানে বসা সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই আছে না কথা কন না কেন আছে না অনেকে নিজের মেয়েরে দেয় না কেন 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 কথা কন না হ্যাঁ নিজের ছেলেদেরকে যে দিলেন নিজের মেয়েকে দিলেন না কেন নিজের মেয়ের সম্পত্তি দেয় না ছেলেদেরকে বন্টন করে দেয়া কয় মা ছেলে তোর ভাইদেরকে তো সম্পত্তি দিয়ে দিছি আর তোমার জন্য আমার মুখ বড়া দোয়া আছে দোয়া কইনি হের কপালে একশো থাপড়া হের দোয়া কবল হইব কইছে কেনা এ তো নিজে নিজের মেয়ের সম্পত্তি মাই রেখেছে হে তো একবার কাবার গিলাফে ধরে কানলে দোয়া কবল হইতে কথা বলেন না কেন আপনি যে মেয়ের সম্পত্তি মাইরে খাইতেছেন আপনি হক মাইরে খাইতেছেন আর কোন শয়তানি বুদ্ধি দিছে যে আপনার দোয়া কবুল হইবে মেয়ের ব্যাপারে আল্লাহর কাছে শয়তান কাল্লা আমারে তো আপনি শয়তান বানাইছেন আর হে তো টাটকা শয়তান আমি তো জিন্দেগিতে আমার মেয়েরে ঠকাই নাই হে তো নিজের মেয়েরে ঠকাইয়া তোমার কাছে দোয়া কথা বলেন না কেন বাবা কেই কে বুদ্ধিগুলা দেয় আমাদেরকে বলে

তো হাত দেখাম তো কারা কারা মাপ পাইছেন দেখি তো এর দোয়া কইরা দি মোস্কে আল্লাহ কি ভালো হইছে হাত উঠাইছে এই যে তোমার কলিজার টুকরা বউ তোমারে মোহরের টাকা মাফ করে দিছে কালকে শনিবার সকালে বউরে তালাক দিয়ে দেখো লাবে আসলে আদায় করে ছাড়বো কথা বলেন না কেন না দিলে মামলা করে নিব ঠিক মাফ করছে কই তোমার তো ঠকছে তোমার ঘরে ঢুকাইছে কথা বলেন না কেন

আল্লাহ আমাদেরকে কবুল করে বলে না আমি কি করতাম বলে এই মানুষে আমি কি করতাম কিছু একটা তো কইতেই বল ভাই তবরুক আছে বা ভালো কাজ করছিস এজন্য তোবরুক তুমি ছেলে দিতে তোর ফকেটে সব পয়সা রেখে দিব আজকে যা উঠো গেল কত নাই আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন এই সমাজ বড় খারাপ আমরা যদি পৃথিবীতে জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোন প্রশ্নই আসে না জন্ম যদি না নিতাম মরার কোন মাস আলাই ছিল না জন্ম যেহেতু নিয়েই ফেলেছি আর চাইলে এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে ঠিক কিনা জন্ম যেহেতু নিয়েই ফেলেছি আর বাঁচা যাবে না এই যে গতকাল গতকালকে বেইলি রুডে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি মানুষ আগুনে পুড়ে মইরে গেল ঠিক না কার কখন মত আসবে বলা যায় না এজন্য আমরা বাঁচবো না মরব কথা বলেন আগে আপনারা কি বাইচে থাকবেন একটু হাত তুলে দেখান কারা কারা দেখিনি হাত তুলেন না কারা কারা বাঁচবে আসবেন মা সবদিকে বাচ্চা দেবো বলছে কারা কারা বাঁচবে মরবেন না আপনারা আল্লাহ আমাদেরকে হিফাজত করুক হি দায়েত দিক খুব সংক্ষেপ কথা এই পৃথিবীতে আল্লাহকে কোন জিনিস দিয়ে সন্তুষ্ট করা যাবে না আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না কথা বলেন চাই না কতজন কত কিছু দেয় দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না আল্লাহ বলছেন আমাকে সন্তুষ্ট করার একটাই পদ্ধতি সেটা হলো আমার কদমে শেজদা সোহান আল্লাহ বলেন সংক্ষেপ শোনেন শোনেন আমার মুসলমান বন্ধু গভীর মনোযোগ আল্লাহ আর কোন জিনিস তখন পর্যন্ত সৃষ্টি হয় নাই জিবরিলে আমি আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তালা সৃষ্টির মধ্যে তুমি আছো স্রষ্টা আমি আছি সৃষ্টি আর কিছুই নাই আয় আল্লাহ তালা আমি জানতে চাই বলো না তোমাকে কি করে সন্তুষ্ট করা যায় এই পৃথিবীতে তুমি কোন দিন আমার উপরে অসন্তুষ্ট হবে না যতদিন সৃষ্টিতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ বলেন না কি করতে হবে আল্লাহ বললেন জীব রে আমাকে আরস করছি লৌহ কলম জান্নাত জাহান নাম জিন্নাত ইনসান ফরিস্তা যা আমি আল্লাহ সৃষ্টি করেছি যা আমি আল্লাহ আজ পর্যন্ত সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার রাস্তায় দান করো আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না জিবরিল আমিন বলছেন আল্লাহ তালা এত কিছু দিয়াও যদি তোমাকে সন্তুষ্ট করা যায় না কি করলে সন্তুষ্ট করা যাবে আমাকে বলে দাও আল্লাহ বললেন জিব্রাইল রে কেউ যদি আমার কদমে এক পার্শ্বে আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি এক সাইডে রেখে দেয় আর আমার কোন গোলাম যদি আমার কদমে সাজদায় পড়ে যায় আমি আল্লাহ তাআলা বান্দার ওই এক সেজদার মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায় এবার জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা তাহলে এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন একদিন দুই দিন না এক বছর দুই বছর না দশ বছর বিশ বছর না একশো বছর দুইশ বছর না জিব্রিলাম একাদে আল্লাহর কদমে সাজদা করলেন বছর বর্ণনে পাওয়া যায় আমিন আল্লাহর কদমে সাজদা করেছেন একাদারে তিরিশ লক্ষ বৎসর এত লম্বা সাজদা করবার পরে যখন মাথা উঠালেন আল্লাহ বললেন জিবরাইল এত লম্বা সেজদা দিয়ে তুমি কি চাও আমার কাছে কি চাও জিব্রিল আমিন বলছেন আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোন জিনিস চাই না শুধুমাত্র বলো না তুমি সন্তুষ্ট হলে কিনা আল্লাহ বললেন জিবরাইল রে এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আর সে আজিমের দিকে একটা বার লক্ষ্য করো

চল্লিশ লক্ষ বছর করেছি তুমি সন্তুষ্ট হয়েছ কিনা জানতে চাই আয় আল্লাহ তুমি আমাকে কেন কালিমা দেখায়া দিলা আল্লাহ বললেন জিব্রাইল তোমার প্রশ্নের জবাব কিন্তু কালেমার ভিতরে আছে আয় আল্লাহ কেমনে তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ বললেন জিব্রাইল শোনো যাকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি আমার বন্ধুকে আমি আল্লাহ তালা ওই কালিমা হাত দিয়ে দিতে চাই আমার আখিরি জামানার বন্ধুকে হাত দিয়ে দিব আমার আখিরি জামানার বন্ধুর উম্মতের আমার গুলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার লুবে পড়ে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার জৌলসে পড়ে দুনিয়ার চাক চিকের মুহে পড়ে আমি আল্লাহ কি ভুলে যাবে আমার কথা মনে থাকবে না এইভাবে আমার কোন বান্দা খাদিজাতুল কুবরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে শেখ আমি আল্লাহকে চিনতে পেরে বাড়িতে যাওয়ার পরে গভীর রজনীতে শেষ পড়ে যখন ডাক দিয়ে আমার কাছে বলবে আল্লাহ বোল হয়ে গিয়েছে অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ তায়ালা এইভাবে যখন কাঁদবে আখেরি জমানার উম্তদেরকে আমি আল্লাহ তায়াল তাদের উপরে বলে দিয়েছি তারা যেন প্রতিদিন পাঁচ পাশ নামাজ ফরজ পড়ে কয় অর্থ সবাই বলেন রাকাত নামাজ ফরজ কত রাকাত ফজরের নামাজ দু রাকাত জুহরের নামাজ চার রাকাত কত হলো আসরের নামাজ চার কত হলো মাগরিবের তিন কত হলো ঈশার চার কত হলো আল্লাহ বললেন শুনো জিবরাই আখের জামানার দুনিয়ার জমিনে প্রতিদিন কমপক্ষে সত্র রাকাত নামাজ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে সুবহানা রব্বিয়াল আলা আমার যে গোলাম একটাবার বার শেষ দায়গা পড়বে সুবাহান রব্যাল আলা জিব্রাইল তুমি তিরিশ লক্ষ বছর শেষ দায় পড়ে যে শান মানার মর্যাদার মালিক হতে পারল না আখেরি জামানার গুনাগার গোলামেরা যখন আমার কদমে শেষ দায় পড়ে একটাবার বার মন খুলে বলবে সুবাহানা রব্যাল আলা তার ওই একবারের সুবাহান রব্যাল আলার মর্যাদা তোমার তিরিশ লক্ষ বছরের মর্যাদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি বাড়ি হয়ে যা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে একটা সেটা কি সবাই বলেন না আরো জুড়ে বলেন না আপনারা দেননি ঠিক মতো আল্লাহর কদমে না আর এক জায়গায় দেন তো সবাই রমজানে দিবেন তো কয়দিন দিবেন দিবেন তো আমার জান আছে কয়দিন দিবেন দেখবেন রমজানের তিন চার দিন মসজিদে মুসলির অভাব নাই আর ফন্ড রমজানের পরে মাইকিং করতে হবে এলাকায় প্রিয় এলাকাবাসী হারানো বিজ্ঞপ্তি কিসের হারানো আমাদের মসজিদ থেকে মুসল্লি হারাই গেছে এরা মসজিদে হাত ছিল এখন পাইতেছি না আবার দেখবেন এরা সাতাশ রমজান রাত্রে আবার হাজির হয়ে গেছে কথা কন্যা করছে এগুলা বাদ দিতে হবে আমরা সব সময় কম আমল করেন কন্টিনিউ করেন কম আমল করেন কন্টিনিউ জোরে বলেন না ইনশাআল্লাহ আপনাদের হয়

ওই দেশে নাকি বলতে বলতে বাংলা সাহিত্য শেষ হয়ে বাংলা ভাষা বাদ দিয়ে আরবি দেখবেন আমাদেরকে ভাত খাইতো হোটেলে গিয়ে রাইস আছে শয়তানি করো না বাতের না হোটেলে গিয়ে দিছে কয় রাইস কথা কোন না রে এটা আমরা করছি এটা আমরা করছি এখানে গিয়ে নাম কয় রাইস কত বড় শয়তান চিন্তা করে ঘরের ভিতরে খুব বাপ আর হোটেলে গিয়া এটা কি তা বাংলা রাইস এটা বাংলা বাড়িতে খুব ফানি হোটেলে গিয়া খাও ওয়াটার ওয়াটার গিভ মি ওয়াটার শয়তানি করো না বাসা আমরা খাইছি বাংলিশ বানায় দিছো বাসারে 16 ফেব্রুয়ারি কি বলতে পারে না 14 ফেব্রুয়ারি কি বলতে পারে না এটা বলতে পারে একুশে ফেব্রুয়ারি কি বলতে পারে না ষোলো ডিসেম্বর কি বলতে পারে না ছাব্বিশে মার্চ কি বলতে পারে না কয় একুশে ফেব্রুয়ারি কি কয় একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস চিন্তা এগুলো বলতেছে নিজের বাসা বসা কিছু ঠিক নাই এতদিন শুনলাম বাচ্চার স্কুলে আলু ভর্তা বানাইতেছে পিয়াজ ভর্তা মুড়ি ভর্তা শিখতেছে কতদিন পরে শুনলাম থিরিং বিড়িং শিখতেছে এরপরে শুনলাম কি না যেন ব্যাঙ্গের মতো লাভ আইতেছে হক করে লাভ দেয় ব্যাঙ্গের মতো এরপরে কয়েকদিন শুনলাম ছেলেরে নাকি মেয়ে বানাই দিতেছে কথা বলেন না কেন এগুলো ও আগস্কে করতেছি না কারণ আপনাদের অবস্থা ভালো না ছেলেরে নাকি মেয়ে বানাইয়া দিতেছে এতদিন শুনলাম ওরে আল্লাহ এখন কি শুনতেছি এখন কি শুনতেছেন এখন শুনতেছেন সুভান আলহামদুলিল্লাহ বলা যাবে না মানে রাখবে এই দেশ মুসলমানদের দেশ আলে বলাবার দেশ পীর বুসুরগের দেশ অলিয়াবদালের দেশ গৌস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আসানের দেশ কোরআন সুন্নার দেশ এই দেশের ভিতরে কোরআন ছিল আছে থাকবে সুভান আল্লাহ ছিল আছে থাকবে যারা গোলাপ পছন্দ করে না

আপনার আরো জুড়ে কইতে পারবেন না মরে যাইবেন গা আর বেশি কইতাম না আমি যাইতাম না বেশি দূরে শুনে এই যে আমাদের ছেলেগুলা খারাপ হয়ে যাইতেছে আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে আজকালকে ছেলে নাকি ছেলেরে বিয়ে করতে চায় মেয়ে নাকি মেয়েরে বিয়ে করতে চায় কর যেটা মন চায় এটা কর শয়তানি কর ইসলাম এটা নাই সমাজ এটা নাই সংস্কৃতিতে নাই কেন হচ্ছে এর একমাত্র কারণ পরিবারে দিন নাই

বাচ্চাগুলো ভালো হয়ে যাবে আপনি আমি যে বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখি আমার বাচ্চা এই হবে আমার বাচ্চা সেই হবে মানে রাখবেন স্বামী স্ত্রীর বাচ্চা তৈরি হয় স্বামী স্ত্রী যদি না হয় এই বাচ্চা ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই ঠিক না এই জন্য সন্তান যদি ভালো হতে হয় পূর্ব শর্ত ভালো হওয়া লাগবে কাকে মা বাপকে কাকে সবাই বল কাকে মা বাপকে আজকে মা বাপ ভালো না এই জন্য পরিবারে শান্তি নেই বউ আমারে সালাম দিব ঠিক ঠিক সালাম দিবেন মাঝে মাঝে এগুলা বলে একটা চমৎকার আলোচনার দিকে যাচ্ছে মনে রাখবেন আপনাদেরকে যে কথা আজকে শোনাবো সেটা হলো পরিবার যদি সুন্দর হয় মানে স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয় আর এই গড় থেকে কোনো বাচ্চা জন্ম নেয় আর ওই বাচ্চা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায় যেটা পৃথিবীতে নাই বাস্তবে দুনিয়ায় নাই এমন জিনিসও যদি চায় আল্লাহ বলছেন আমি দিয়ে দিব সে আল্লাহ কন্যা এই যে বাইক গেছে আরেকজনে লুই আইসি গিয়ে ঠিক আছে তুমি একে দুই মাসা আল্লাহ কন্যা ঠিক আছে শুনেন আমার দিকে তাকান তাহলে আমরা কি করতে হবে পরিবার সুন্দর করে লাগবে তো ইনশাল্লাহ দেখেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয় আর এই ঘর থেকে যদি কোনো বাচ্চা জন্ম নেয় এই বাচ্চা আল্লাহর কাছে হাত এমন জিনিস চাইছে যে পৃথিবীতে নাই পৃথিবীতে আল্লাহ বলছেন আমি দিলাম ওয়াদা দিয়ে দিব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না

وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله رب العزة والجلال قلت المسلمان رب اي دنيا زميني جرامي الله الغلام دبي كربي عاشق الرسول دبي كربي আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের কোয়ালিটি হলো গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না সবাই বলেন নাম বল শুধু বলে বলে যাচ্ছে অহংকার করা যাবে আপনারা করেননি না না আপনারা তো ওলিয়া উলিয়া ডাইরেক্ট শুকুর সামনে বৈশাখ হয়ে অহংকার করে দেখবেন এলাকায় বেসার আগে গরিব ছিল পয়সা ছিল না হঠাৎ করে পুবাইল এলাকায় পয়সা ভালো হয়ে গেছে হঠাৎ করে পয়সার মালিক দেখবেন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিকমতো মতো চিনেও না আছে না নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পুবাইলে অনেকের গড়ে ছিল লাখ লাখ টাকা মানি লাখ আজ তার ছেলে মানুষের ফ্যাক্টরিতে মানুষের দোকানে কাজ কাম করে খায় আর আজ থেকে পঞ্চাশ বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না আজ আল্লাহ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক বানাইছে নাই না আছে কে করেছে এজন্য অহংকার করা যাবে মনে থাকবে তো সংক্ষেপ করে যাচ্ছে সামনে মূল কথা বলার জন্য আল্লাহর গোলামের একটা গুণ হলো আল্লাহ বলছেন ওয়াই আল্লাহ বললেন আল্লাহর গোলামের দল দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করবে নিজেকে আশেক করে দাবি করবে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না সমালোচনা করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দে আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালতের দোয়া করে যায় পড়েন সোহান তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া কথা বলা লাগবে কিন্তু গালি দেওয়া কেউ যদি গালি দেয় আমরা তার জন্য শান্তির দোয়া করব সালাম দিব রব বলেছেন খাতবাহুমুল জাহিলুন কোন জাহিল যদি গালি দিও ফেলে কালু সালামা তার জন্য শান্তির দোয়া করো সালাম দাও পড়েন ইনশাআল্লাহ এই আমরা জাগা মতো আইলাম এখান থেকে আলোচনা সংক্ষেপ করব। আল্লাহ বলছেন কি গালে দিলে কি দিব আপনারা দেননি সালাম নিশালা তো আগামীতে এই পর্যন্ত দিচ্ছেন কিনা সেটা করতে হইব সালাম দিছেন এমন কিছু কয় না দেখি না টেস্ট করতেছি এক দুই মিনিটে খুব মনোযোগ দিয়ে শুনবে এক হাদিস মুসনদে আহমদ

এখান থেকে কি বুঝতে বললাম রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন রাসূল স্বামী আম্মা জান আয়েশা স্ত্রী রাসূল আয়েশারাই সালাম দিলেন অর্থ স্বামী বউরে সালাম দিলেন শিক্ষা হল আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন স্ত্রীরে এখন আপনারা দেননি সত্য কথা বলো বউরে সালাম দেন শুধুমাত্র দুইজন ভাইলাম তুমি তো দিবা আমেনা

রসুল যদি নিজের বৌরে সালাম দিছেন আপনারা পারবেন না এতদিন দিলেন না কেন বৌরে সালাম কন এতদিন দিছেন না কেন এটা কন কথা কয় না এতদিন স্ত্রীর সালাম দিলেন না কেন মা কিছু কনে দি সবাই তো দেয় নাই দিছে না কেন হিডা কন কেটা করে সরম বহুরি আল্লাহর সরম সরম করে বহুরি সালাম দিতে আর বোরে যে কাপড় কুললে ফিডাইবার সময় শরম কই যায় ওই দিন একজন আমার কইতাছে বৌরে ফিডাইতে ফিডাইতে বৌরে কইতাছে তুই আমারে আব্বা কো নাওজবিল্লাহ বললেন বৌ মায়ের খাইতে খাইতে পায় ধরে বলতেছে তুই আমার বাপ আমারে সাইডে দে হে বন্ধু বন্ধুদের কাছে কি বলতাছে তোমরা আমারে সিনুনি আমি কেডা আমি বউরে বাপ ডাকায়া ছাইরা দিছি শয়তান আল্লাহর জিগা আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেরে আমার জিন্দেগীতে তো বউরে বাপ ডাকাইনি কথা কন্যা কেন আর আপনারা বৌরে বাপ ডাকাই এখানে তসবি পড়তে চান সালাম দিবেন কোন ইনশাল্লাহ জুরে কোন ইনশাল্লাহ এই যে মুরব্বী যারা বইছে আপনারা দেখেন এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে এই যে দেখেন এরা চিন্তা করতেছে রে বাবা পঞ্চাশ ষাট বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই বউ মনে করব বইরা কোন কাম গটাইছে আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে ঠিক না স্ত্রী যাই মনে করো আপনি সালাম দিবেন হেডি শেষ কথা কন ইনশাল্লাহ সবাই কন ইনশাল্লাহ যাদের বউ নাই তারাও কিনশাল আজকে ঘরের দরজায় গিয়া বলবেন দাঁড়াইয়া উশেষে স্ত্রী কই মা এত রাত্রে বুড়ারে কোন বুথে ধরল আপনি বলবেন কোন বুথে ধরে নাই হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি শূন্য তদায় করছি সালাম দিবেন ইনশাল্লাহ মুরব্বী যারা আছেন এরা কোন ইনশাল্লাহ কেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ কন আপনারা কইতেছি বলেন ইনশাল্লাহ বলেন বাসায় গিয়ে ইনশাল্লাহ কইবা না মানে মহিলারা শুনতেছে না ঘর থেকে ইনশাল্লাহ সালাম দিয়ে রসুল হাদিস হুদসিত আল্লাহ বলেছেন যে এই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে আল্লাহ এই করে একশো থেকে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে দিবে আর যেই করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিতে পারবে আল্লাহ রসুল বলছেন মেসকাত বাবু তিব্বে ও রেখা ডাক্তার এবং ডাক্তারি রসুল বলছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোন রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবে তাহলে মাঝে মাঝে বৌরে খাওয়াইবেন তো মুখে উঠে খাওয়াইবেন তো সবাই কয় না সবাই কয় না আমার রসুল সারা জিন্দিকে আয়েশারে খাওয়াইছে কুলে সামাইলে তিনি বাংলা আছে আম্মা যেন আয়েশারে কুলে করে গুম পাড়াইতেন আম্মা যেন আয়েশাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন আম্মা যেন আয়েশার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা ছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতে আপনার এত কিছু কইতেছি না তো শুধু খাওয়াইতে পারবেন নি ফারাম কিতা এটা ফারাম কিতা কইছে এটা কোন বাসায় কইলো ফারাম

তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে এই এই এলাকার যুবকেরা নিজের স্ত্রীকে ভালোবেসে সুন্নত আদায় করে মুখে উঠে খাওয়াইতে পারবে না এরা ভালোবেসে আদর করে মোহাম্মত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে ঠিক কিনা এটা কইছে ঠিক কিনা রে তুমি ঠিক কইছো ওই যে হেডা কইছে ঠিক কইছে বউরে খাওয়াইতে পারতো না ভাবিরে খাওয়াইব তো বউ তোমাদের ফিডে মনে কে ফিডেইব এটি কি তার এটা করে লাভ কি আজকে বুঝে ওয়াজ আজকে হেও কইছে তুমি তো বাচ্চা মানুষ বিয়ে করতে তিরিশ বছর বাকি তুমি এখনো ভাবিরে খাওয়াইব ককিতা। কি এগুলোতে খারাপ হয়ে যাইতেছে দেখতেছি সমাজটা ভালো করা লাগবে বলেন ইনশাআল্লাহ কষ্ট পাইছে না আমার কোথায়

আমরাই তো যদি আমি শুধু কথা বলতেই থাকি বলতেই থাকি আপনাদের তন্দ্রা চলে আসবে ঘুম চলে আসবে এই জন্য এভাবে বলতেছি খারাপ লাগতেছে দেখেন দেখেন পরিবার যদি সুন্দর হয় কেমন বাচ্চা জন্ম নিবে আমাদের ঘর থেকে শাহজালাল শাহ পরান জুনাইদ মুখদাদি আব্দুল কাদির জিলানি মহিন উদ্দিন চিস্তি এমন আল্লাহর অলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না নেই অথচ বিশ্বনবি খাদিজাতুল কোবরা স্বামী স্ত্রী সম্পর্ক কেমিস্ট্রি স্বামী স্ত্রীর বর্নিং কত কার ছিল আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সৈয়দাতুল ইসা ই আহলিল জান্নাহ হযরত ফাতিমা ফাতেমা এবং আলী স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সৈয়দা সবাবি আহলিল জন্না হজরত হাসান হজরত হুসাইন সোহান বলে আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিল বল্টু 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 দুনিয়া ইসা কিচ্ছু খায় না এরা কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পটলু কথা বলেন না কেন বাচ্চা ভালোই বুকে বুকে মা আছে আইপ্যাড ফ্রেন্ড নিয়া বাপ আছে ল্যাপটপ নিয়া ছেলে আছে মোবাইল নোবাইল ঠিক ঠিক বাচ্চা ভালো হবে কেন আমার কথা খারাপ খারাপ আমি মিথ্যা বলতেছি বাচ্চা ভালো হবে না এই বাচ্চাকে স্বপ্ন দেখে লাভ নাই ওটা বড়ই মাথা পাগল হয়ে গেলো এই জন্য

দীর্ঘদিন পর্যন্ত ফাতেমার সঙ্গে ইহুদিরদের সম্পর্ক কথাগুলা মনে রাখবেন বানাইয়া বলতেసినা তারিখ ইবনে জারির খুলবেন আর যদি ওটা নাও পান তাহলে সহজ একটা কিতাবের নাম বলছি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতুল জুলফিকার খুলে দেখবেন চমৎকার করে কথাগুলা কত সুন্দর সাজানো আমার বন্ধুগান ফাতেমার সঙ্গে ইহুদিরদের সম্পর্ক হয়ে গেল ওই মেটা ফাতেমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছে তার আদর্শ তার আমানত দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গিয়েছে কিন্তু মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয়নি আস্তে আস্তে বড় হয়ে গেল কারণ বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে আপনার দেখবেন আগে ছিল আগে ফুল প্যান্ট পরতো বন্ধুর পাল্লায় পরে থ্রি কোয়ার্টার পরে আগে ফুল শার্ট পরতো এখন সেন্ডু পরে আগে পাতার বিড়ি খাইতো বন্ধুর পাল্লায় পরে এখন বাবা খায় কথা বলেন না কেন বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না আমার বন্ধুগণ মেটার সঙ্গে ফাতেমার সম্পর্ক হয়ে গেল দীর্ঘ দিনের সম্পর্ক কথাগুলো সংক্ষেপ করে মূল কথা বুঝাবো বলবেন আমার বন্ধুগণ মেটা আস্তে আস্তে একদিন তার বাবার কাছে গিয়েছিল ইহুদি ডাক দিয়ে বলছে মেরে তোমার বয়স হয়ে গিয়েছে মা আমি তোমাকে বিয়ে দিতে চাই মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা আপনি আমাকে বিয়ে দিবেন বাবা কার সঙ্গে বিয়ে দিবেন ছেলেকে তো আমি চিনলাম না ইহুদি ডাক দিয়ে বলছে মেরে এই এলাকার এই দেশের সব থেকে বড় এক শিল্পপতির ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই একমাত্র ছেলে যার টাকার অভাব নেই পয়সার অভাব নেই কোটি কোটি টাকার মালিক ওই দিতে তুমি কি বিয়েতে রাজি আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা ওই বিয়েতে আমি রাজি কি না আপনি জানতে চাইলেন আগামীকালকে দুপুরের আগে আগে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব পরের দিন সকাল বেলা ফাতেমার কাছে চলে এসেছে ডাক দিয়ে বলেছে ফাতেমা এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না তোমার মতো ভদ্র বিশ্বস্ত পৃথিবীর কাউকে মনে করি না ফাতেমা আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় এক ইহুদির ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় পৃথিবীর কাউকে তোমার মতো আমানতদার বিশ্বস্ত মনে করি না এই জন্য তোমার কাছে এসেছি পরামর্শের জন্য বলো না ছেলেকে বিয়ে করব কিনা না ফাতেমা বলছেন বোন রে পৃথিবীর কোন বাবার এই চায় না তার মেয়েটা কষ্টে থাকো পৃথিবীর সকল বাবারই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে সুখে থাকো আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে করেছে বিয়েতে রাজি হয়ে যাও ইয়াহুদির মেয়ে ডাক বলছে ফাতেমা তুমি বলেছো বিয়েতে রাজি হওয়ার জন্য এই জন্য আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি কিন্তু বোনরে আমার একটা শর্ত আছে কি শর্ত ও ফাতেমা আমার শর্ত হলো ওই ছেলেকে বিয়ে করব তুমি যদি আমার বিয়েতে যাও তুমি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো আমাকে দোয়া করে দেও কারণ তোমার মতো বিশ্বস্ত ভদ্র আমার অধ্যার মেয়ে পৃথিবীতে আর নাই তুমি মুসলমান আমি ইহুদি তো কি হয়েছে কিন্তু তোমাকে আমার পাশে চাই ফাতেমা বললেন বুন্দে আমি যদি তোমার বিয়েতে যাই মানুষ আমার বাবাকে টিটকারি করবে গালি দিবে মজা করবে আর বলবে মোহাম্মদ ইবনে আবদুল্লার মেয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়েতে গেল এই জন্যে আমি যেতে পারবো না মেয়েটা বলছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও মরে যেতে পারি পৃথিবীর কোন ছেলেকে তোমাকে ছাড়া বিয়ে করব না ফাতেমা আবেগি হয়ে গেলেন এমন বন্ধু একটা ইহুদির মেয়ে আমাকে পাশে রাখতে চায় হয়তো মেয়েটার চরিত্রের পরিবর্তন হয় কালিমওয়ালা হয়ে যেতে পারে ফাতেমা বলে ফেললেন বুনরে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব তোমার বিয়েতে যাব কোন ইনশাল্লাহ মেয়েটা খুশি হয়ে গিয়েছে বাবার কাছে গিয়ে বলছে আব্বা জান আপনি আমাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চান বিয়েতে রাজি ইহুদি খুশি হয়ে পাবলিক রে দাওয়াত দেওয়া শুরু করেছে মেয়ে ডাক দিয়া বলছে আব্বা যান আমি একটা শর্তে রাজি কি শর্ত মা আমার শর্ত হলো আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা তাকে আমি ইনভাইট করেছি দাওয়াত করেছি ও আমার বিয়েতে আসবে এই শর্তে রাজি ইহুদিদের জন্য আসমান ভেঙে মাথায় পড়ে গিয়েছে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে কি বলিস মোহাম্মদ আমার জাত শত্রু আমার রক্তের সঙ্গে যার দুশ্মনী যার ধর্মের বিরুদ্ধে আমার অবস্থা তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে মান সম্মান ইজ্জত বলতে কিছু থাকবে না প্রয়োজন বুঝে তোমাকে কোনোদিন বিয়াই দিব না এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না মেয়ে ডাক দিয়া বলছে আব্বা যা এই পৃথিবীতে কোনদিন তোমার চোখের সামনে দাঁড়াইয়া কথা বলি নাই আজ আমি জানাইয়া দিতে চাই আপনি প্রয়োজন বুঝে আমাকে মেরে ফেলতে পারেন হত্যা করতে পারেন টুকরা টুকরা করতে পারেন জালিয়ে বর্ষ করে দিতে পারেন কিন্তু আমার একটাই কথা ফাতেমাকে পাশে না রেখে এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদি চিন্তায় পড়ে গেল কি করবে এক পর্যায় কৌশল শুরু করে দিয়েছে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ডাক দিয়ে বলছে মেরে একমাত্র মেয়ে তুমি আমার তোমাকে বিয়ে দিতে চাই তুমি একটা আবদার করেছো আমি রাজি না হয়ে পারি না ও আমার মেয়ে তোমার বিয়েতে فاطمه আসবে আমার কোনো আপত্তি নাই মেটা খুশি হয়ে গিয়েছে ইহুদি বলতেছে মারে আমার একটা শর্ত আছে বাবা তোমার আবার শর্ত কি ইহুদি ডাক দিয়া বলছে মেরে আমার শর্ত হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি বিয়েতে আসতে হয় একটা নতুন পোশাক পরে আসতে হবে তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই কোটিপতি সালেমে দামি দামি কাপড় পরে আসবে দামি দামি অর্নামেন্টস পরে আসবে দামি দামি জুয়েলারি নিয়ে আসবে দামি দামি গিফট নিয়ে আসবে আর মোহাম্মদ ইবন আব্দুল্লাহ গরিব মানুষ তিন বেলা এক বেলা খাবার নাই থাকবার ঘর নাই খাওয়ার মতো পয়সা নাই জিন্দেগিতে নতুন পোশাক চৌকে দেখে নাই সে তার মেয়েকে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে পাঠায়া দেয় সেটা পুরাতন কাপড় পরে চলে আসবে মান সম্মান ইজ্জত বলতে আমার থাকবে না সুতরাং ফাতেমা যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয় অবশ্যই একটা নতুন পোশাক পরে আসতে হবে ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না বিয়েতেও আসতে বলেন না পারবে নতুন কাপড় পাবে না বিয়েতেও আসতে পারবে না মেটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও আমার বাপ চায় না তোমাকে গালি দে তোমার বাপকে গালি দেয় এক পর্যায়ে রাজি হয়েছে একটা শর্তে শর্ত হলো তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও ফাতেমা চুকের পানি চিড়ে বলছেন বোন রে আমাদের ঘরে তো মাসের পর মাস চলে যায় চুলায় কোনো আগুন জ্বলে না আমাদের কোনো অভিযোগ নেই অনুযোগ নাই এইভাবে জিন্দেগি কাটাইয়া দিতে চাই আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে আমরা খুশি আমি কোথায় পোশাক পাবো তোমার বিয়েতে যাব পোশাক পাবো না তোমার বিয়েতেও যেতে পারবো না মেয়েটা হাউমাউ করে কানতেছে এক পর্যায়ে মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলেছে ফাতেমা তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো মন প্রাণ উজাড় করে তুমি তাকে ভালোবাস তাকে পাওয়ার জন্য জীবন যৌবন বিসর্জন করছো ফাতেমা তুমি আমাকে বলেছো তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো তাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটাইয়া দাও তুমি আমাকে বলেছ যার প্রেমে তুমি পাগল হয়েছ নামাজ করলে সে তোমার সঙ্গে কথা বলে আল্লাহ তুমি পড়ে গিয়েছ আর কিছুই তুমি বুঝো না আল্লাহ ছাড়া তোমার আর কোন টেনশন নাই চিন্তা নাই ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে তোমার বাবা কিন্তু তা নেয় নাই তুমি বলেছ তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে কত ক্ষমতা কত পাওয়ারের মালিক সব কিছু যদি সত্যি আল্লাহ বানাইয়া থাকে ও ফাতেমা তার সঙ্গে তোমার সম্পর্ক এত এত ক্ষমতার মালিক যদি সত্য হয় সে কি তোমাকে একটা সাধারণ কাপড়ের ব্যবস্থা করতে পারে না তুমি যদি কোন সিলাই তোমার আল্লাহর কাছ থেকে একটা পোশাকের ব্যবস্থা করতে পারো আমি কথা দিলাম ওই দিন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব পর্যায়ে ফাতেমা বিকি হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলেছেন বন্ডে ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব তোমার বিয়েতে যাব এবং দামি কাপড় পরে যাব মেটা বাপের কাছে কি বলছে আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে ও বলছে বিয়েতে আসবে এবং একটা নতুন কাপড় পরে আসবে ইহুদি কো দেখবে না খাবার নাই থাকবার জায়গা নাই বাপ পুরনো কাপড় পরে রাস্তাঘাটে হাঁটে ও কাপড় পাইবো কই কাপড় পাবে না আসতেও আসতে কইলেন কেন আসতেও পারবে এই যেদিন এই কথা হচ্ছে এই দিন থেকে এক মাস 10 দিন পরে অর্থাৎ চল্লিশ দিন পরে ওই মেয়ের বিয়ের তারিখ তারিখ কয়দিন পরে এই চল্লিশ দিনে আরো অনেক ঘটনা ঘটেছে অনেক ঝামেলা হয়েছে অনেক কেচ্ছা কাহিনী হয়েছে এগুলা বলতে গেলে লম্বা হয়ে যাবে এই চল্লিশ দিনের ওয়াজ বাতি ডাইরেক্ট বিয়া বিয়া মাঝখানের ওয়াজ বাদ বাদ লম্বা হয়ে যেতেছে আর আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি তো এই জন্য এই চল্লিশ দিনের ওয়াজ বাদ বাদ চল্লিশ দিন কি কি ঘটছে এটা কইতাম না ডাইরেক্ট যাইতেছি গা বিয়াতে কথাগুলো শুনেন শুধু শুনেন কয়েক মিনিট কষ্ট হচ্ছে অসুবিধা কারো ঘুমে ধরছে হাত তুলে দেখেন কারা কারা ঘুমাইছেন কি তারে হাত উঠে ঘুমাই দিকে এটা দিকে উল্টে আমার বন্ধু আমার ভাইরা আগামী কালকেই বিয়ে কোন দিন সবাই কয় না কেন আমার বন্ধুগণ মেটা বিয়ের আগের দিন সন্ধ্যার সময় ফাতেমার কাছে এসে বলছি বোন কালকে তো আমার বিয়ে কাপড় পাইছ ফাতেমা বলছেন বোন রে কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি মনেই নাই কয় তাইলে তুমি কাপড় পাও নাই আমি তো বিয়াই ভুলে গেছি কাপড় পাইমুখ তাহলে তো আমার বিয়ে হইতো না মেয়েটা কানতেছে ফাতেমা ডাক দিয়ে বলছেন শোনাবন আমি আমার একজনের প্রেমে পড়ে গিয়েছি এখনো এক রাত বারো ঘন্টা বাকি আছে আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে আসমানকে জমিন বানাইয়া দিতে পারে জমিনকে আসমান বানাইয়া দিতে পারে সাগরকে নগর বানাইয়া দিতে পারে নগর কে সাগর বানাইয়া দিতে পারে আমার বিশ্বাস হয়েছে বারো ঘন্টা বাকি আছে এই রাত্রের ভিতরে আমার আল্লাহ আমার জন্য এই আওয়াজ করতাম করতাম সুবন্ধাল আরো জোরে আরো জোরে হেরা তো হয় এখানে লাভ গিতা সবাই জুরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ও জুরে এবার একটু হইছে মাঝে মাঝে অনেকে কইতেছে না কথাগুলা শুনেন আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে গেছে গা فاطمه ফাতিমার রাতর গভীর আমাদেরও সমান সমান ফাতিমারও রাত্র গভীর হয়ে গেছে আর আমাদের গভীর হয়েছে না বারোটার উপরে না আমার বন্ধু গান ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে কারণ আগেই বলেছি আলোচনা শুরুই করছি আল্লাহকে খুশি করা যায় কি দিয়া সবাই বলেন না মনে আছে দুটা কথা বলছি আপনাদেরকে ফুল আলোচনা কিভাবে মনে রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি দিয়া আর দুই রবের সাথে যদি সম্পর্ক হয়ে যায় ওই পরিবারের কোন বাচ্চা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ দে মনে আছে তো আল্লাহকে ডাক দিয়া বলেছে আয় আল্লাহ এই পৃথিবীতে আমি কার কাছে কিছু চাইবো আয় আল্লাহ পৃথিবীতে যদি আমার মা বেঁচে থাকতেন খাদিজা আমার মা ছিলেন মক্কার সবথেকে শিল্পপতি ব্যবসায়ী মার নারী মারা যাওয়ার আগে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে গেলেন এই দুনিয়ায় আমার একটা মায়ের পেটের ভাই নাই এই দুনিয়ায় আমার চাচাও নাই দাদাও নাই কার কাছে গিয়া চাইব আমার বাপজিনী সারাদিন তো উম্মেতি উম্মেতি বলে কান্দে পাগলের মত বাপের কাছে বলে কোনো লাভ নাই বাবার কাছে যদি কোনো জিনিস চাই বাবা আমাকে কাছে নিয়ে ডাক দিয়ে বলে ফাতেমা কান্দিস না রে মা কিছু যদি চাইতে হয় বাবার কাছে চাইস না বাবাও যার কাছে চাই তুমিও তার কাছে চাইবা আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গিয়েছে ফাতেমার কেউ না তোমার সাথে সম্পর্ক করে ফেলেছি তোমার জীবন যৌবন বিসর্জন করছি আল্লাহ সারাদিন অপেক্ষা করি রাত্র কখন গভীর হবে আমি যখন নামাজে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত করব তুমি আমার তিলাওয়াতের জবাব দেওয়া আমার বড় ভাল লাগে আয় আল্লাহ পৃথিবীর কিছুই আমি চাই না আখেরাতে তোমাকে পেয়ে গেলে ফাতেমা খুশি দুনিয়ার জমিনে আমার কোন জিনিসের দরকার নাই আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই এটা ফাতেমার চাহিদা পূরণের জন্যে না ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না ফাতেমা কে আকর্ষণীয় দেখাবার জন্য না আয় আল্লাহ বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায় আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ তুমি যদি না দেও বুঝবো আমি একা একা তোমাকে পছন্দ করি ভালোবাসি তুমি আমারে ভালোবাসো না এক পক্ষ থেকে ভালোবাসা হয় না আল্লাহ আমি ভালোবেশে সারা রাত দিন তোমার জন্য কাঁদবো আর তুমি আমার জন্য কিছুই করবে না আয়ে আল্লাহ আজ আমি তোমার কাছে একটা কাপড়ে রফতার করলাম আমার চাহিদা পূরণের জন্যে না ওই কাপড় পরে ইহদিরি মেরে বিয়ে বাড়িতে যেতে চায় দিনের দাগত যেন হয়ে যায় কাপড় পরে যখন বিয়ে বাড়িতে যাব ওই বাড়ির সকল মহিলারা যেন কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায় আবার কান্না করে দোয়া শেষ করে দিয়া মুনাজাত শেষ করে দিয়া চোখের পানি ছেড়ে যখন বসে আছে গভীর রজনী ঘরের দরজা জানালা বন্ধ হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে এ অজানা রুজুর খন। ফাতেমা কাপড়গুলা হাতে নিছেন দুই প্যাকেট কার কাছে যাইবে আল্লাহর কাছে দুইটা প্যাকেট হাতে নিয়ে রসুল পাক সাল ইসলাম কলি যার টুকরা বাবার কাছে গেছে আব্বা রাত্রবেলা আল্লাহর কাছে কাপড়ের আবদার করছি কান্না কাটি করছি কে দিয়ে গেছে আব্বা আপনি দেখেন রসুল পাক কাপড়গুলো হাতে নিলেন একটা প্যাকেট খুললেন খুলে দেখেন একটা শেলওয়ার একটা কামিজ আরেকটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা এমন মিহি সুতার কাপড় এমন স্মার্ট ডিজাইন পৃথিবীর কোন ডিজাইনের সাথে মিলে না রসুল চিন্তায় পড়ে গেলেন কে কাপড় দেয়া গেলে তো ডিজাইন করা রাসূল চিন্তায় পড়ে গিয়েছেন হঠাৎ শুনলেন কে যেন দরা যায় নক করতেছে রসূল পাক দরওয়াজা খুলে দিলেন হযরত জিব্রাইল আমিন গড়ের ভিতরে প্রবেশ করলেন জিব্রাইল প্রবেশ করে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবী কাপড়ের প্যাকেট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন কুত থেকে فاطمه পাইল ইয়ারে সু আল্লাহ চিন্তার কোন কারণ নাই আপনার মেয়ে খেয়ে না খেয়ে খেয়ে থেকে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে আল্লাহ দালা আমি জিবরিলে আমিনকে দেয়া জান্নাতুলফির দাউস থেকে পূর্ণাঙ্গ এক সেস কাপড় পাঠাইয়া দিয়েছে সো আল্লাহর ও জোরে ভালো লাগবে কিন্তু আগেই বলেছিলাম স্বামী সম্পর্ক যদি ভালো হয় এই পরিবার থেকে যে সন্তান জন্ম নিবে রবের কাছে কিছু চাইলে রব ফিরাইয়া দিবে না জিনিস দিবে ফাতেমা খাদিজ আতুল কোবরা রসুলে ফা মেয়ে ফাতেমা চাইলে রব তাকে দিলে দিলে এটা বাদ দেন কেমন এটা কি তা বেইলির উডের আগুনে জ্বালায়া ফেলাইছে না কি তা সুমান আল একটু আমি একা একা কষ্ট করতেছি মানে ওয়াশ করতেছি আমি আর কষ্ট হইতেছে আপনাদের ঠিক ঠিক না এমনি মনে হইতেছে হেরা গুরুস্থানে বহু আগে গুরুস্থানে ছিল মরা মানুষ উঠে বসে রয়েছে এখানে মানুষ গেছে তাও কথা বলতেছি কষ্ট পাচ্ছেন আমার কথায় আল্লাহ জুলফিকার নকশাবন্দি হতো বাতে জুলফিকার এত কত লম্বা করছে আমি ছোট ছোট করে বলতেছি নবীজি কাঁদলেন এখানে তিনটা কাপড় জান্নাতে মহিলাদের পোশাক হবে তিনটা সেলোয়ার কামিজ আর উড়না এগুলোর দাম কত এগুলো বাদ এগুলো বলার সময় নাই উড়নার দাম কত সেলোয়ার কামিজের দাম কত তিরমিজির হাদিসে রসুল পাক সাল্লাম বলেছেন ওই যে কাপড়ে স্টুন দিয়ে যে ডিজাইন করা পাথরের টুকরা আসমান জমিন আর কুর্সি লৌহ কালাম সব বিক্রি করে দিল জান্নাতি মহিলার পুরোনার একটা পাতরের দাম নবীজি বললেন মা এই কাপড় পরে আগামীকাল কি বিয়ে বাড়িতে যাইও পর্দার সাথে যাইও কার সাথে ফাতে মতে এমনি পর্দা করবে একে তো পাকের মেয়ে তো সাইগিদা ই আহলি জান্না আল্লাহ বানাতে চায় আল্লাহ সাইয়দা শবাবি আহলিল জান্নার মা বানাতে চায় আল্লাহ আসাদুল্লাহ গালিবের স্ত্রী বানাতে চায় এ তো এমনি পর্দা করবে রসুলের কথা বললেন কেন এর লম্বা তফসির কেন বললেন এটা রাখা দিলাম হেডক কইতাম না কারণ লম্বা হয়ে যাইতেছে কিন্তু হ্যাঁ বলেন মানে কি তা ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ আমি কি তো ফেলাসি আমার বন্ধুগণ এটাও বাদ সংক্ষেপ করে করে যাচ্ছে হজরতে ফাতেমা সকাল বেলাই এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির যেই বাড়িতে ঢুকছে পুরাটা বাড়ি জন্নতুল ফিরদাউসের কাপড়ের সুগ্রানে মুখরিত হইয়া কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে এই বাড়িতে যেই মহিলারা আসছে সকল মহিলার একত্রিত হয় বলছে ফাতেমা আমরা মনে করেছিলাম গরিবের মেয়ে তুমি তো বিয়েতে আসতে পারবা না বিয়েতে আসছো এত ডিজাইন করা দামি কাপড় পরে আসছো কাপড় পাইছো কই ফাতেমা মজা করে বললেন কি নিয়ে আনছি কি করছি মহিলারা কই এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছ কয় টাকা দিয়ে কিনছ ফাতেমা বলছেন দেখো আমি কয় টাকা দিয়ে কিনছি কাপড় এটা তোমাদের জানার দরকার নাই কারণ তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা ফাতরের দাম হইতো না সুবহানাল্লাহ বললেন না মহিলাদের জিদ কম না বেশি একটু আপনাদের এলাকার মহিলাদের জিদ কম না বেশি মাঝে মাঝে ফিরায়নি আপনাদের আমার বন্ধুগণ মহিলাদের জিদ অনেক বেশি ফাতেমা যখন বলছেন কিনে আনছি মহিলাদের জিদ বেড়ে গেছে কোন মার্কেট থেকে কিনছ তুমি তো কোনোদিন মার্কেটও যাও না তুমি তো রাস্তায় বাইরেও না মার্কেট কেমনে চিনো আমরা তুই এলাকার সব মার্কেট চিনি বা মার্কেটের সব দোকান চিনি কোন জায়গায় কোন সিপা গলিয়েছে আছে হিডাও চিনি কোন জায়গায় ফুচকা পাওয়া যায় হিডাও জানি কোন জায়গায় ছটবটি আছে হিডাও জানি দেখবেন মহিলারা তার মোবাইলে স্বামীর মোবাইল নাম্বার সেভ নাই কিন্তু দোকানে ম্যানেজারের নাম্বার আছে কথা বলেন না কেন আসেনি আচ্ছা আচ্ছা আপনারা খারাপ তো আজকালকে দেখবেন অনেক মহিলা মার্কেটে যায় যায় দেখবেন হিল জুতা কি জুতা হিল জুতা এরপরে আইলা না জাইলা না আশকরা মাসকরা এগুলা লাগায় এরপরে গুন্ডার মতো গুন্ডা গুন্ডা টাইপে মার্কেটে যাইতে। আর স্বামী বেসারা যেটা স্বামী এটাও আসে সাথে পিছনে একটা বাচ্চা কোলে নিয়ে করতেছে সে সামনে যায় না কথা কন নাকি লোজ যাও সামনে গেল আমার বন্ধুগণ আস্তে আস্তে করে মহিলারা বলতেছে ফাতে মাইটা কত টাকা দিয়ে কিনছো ক ফাতেমা বলছেন আমি যত টাকা দিয়ে কিনি না কেন তোমরা ওটা পাইবা না ওরা কিনতে পারবা না তোদের বাপ দাদার সম্পত্তি দিয়ে এটা হবে না এমন সময় যেই মেয়েটার আজকে বিয়ে হওয়ার কথা মনে আছে নি কথা মনে আছে এই মেয়েটা নতুন বধুর মতো সে যে গুজে বসেছিল ফাতেমার কথা শুনে ঘর থেকে বাইর ফাতেমার যখন কাপড় দেখছে দেখে বাপরে ডাক দেখো আজকে আমি বিয়া করতাম না করতে না মানি পাবলিক ওর দেখে খাইয়া বিয়া বাড়ির ওর দেখে খাইয়া তুই কস বিয়া করতে না কাব্বা তুমি কইছে না আসতে পারবে না ফাতেমা তো আসছে আসছে এমন ডিজাইন করা কাপড় পড়ছে। আর তুমি আমার যে পোশাক দিছ এই পোশাক দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না আল্লাহ একবার বলেন আজকে আমি বিয়াই করব না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় আমারে না দিবেন লাগছে নি পেস এটা কি টঙ্গিতে পাওয়া যায় গাজীপুরে ঢাকা শহরে নাই দেরা পড়ছে মহা বিপদে হে কাপড় কই পায় এই বাড়িতে যত মহিলা জমা হয়েছে। সবাই বাবুর ছেড়ে গিয়া বলছে বাবুর ছি খবরদাদ এদেরকে আর প্লেটে বাঁধ দি না খাবার বন্ধ এক ফোঁটা পানিও দিবে না যতক্ষণ পর্যন্ত পুরুষেরা আমাদেরকে ফাতিমার মতো কাপড় না দিবে এই বাড়িতে ওই যা জে যা খাইছো এতটুকু আল্লাহু আকবার বললেন না এখন কেউ ভাত খাইছে রুটি খাইছে পানি কয় পানি খাই দিবি না মরে যাক আগে কাপড় লাগবে মন আপনারা বলেন এই কাপড় কই পাইতো পাওয়ার সম্ভাবনা আসেনি আসেনি কি পেস্টা লাগছে মহিলার আইসে বলে মা বল না কোন মার্কেট থেকে কিনছ কোন দোকান থেকে কিনছ আমরা দরকার হইলে যা হয় কিডনি বিক্রি কইরা দিবি এর একটা আইফোন ফিফটিন দরকার ঠিক ঠিক এটা কই ঠিক ঠিক

যে দোকান থেকে আমি কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো আর মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম হলো জান মহিলারা চিন্তা করে জান্নাতুল ফিরদাউস আর জান্নাত ফিরেকুন মার্কেটের নাম আমাদের মার্কেটের নাম তো সলিম উদ্দিনের মার্কেট এটা কয় জান্নাত মার্কেটের নাম এই নাম তো जिंदगीতে শুনিও নাই ফাতিমা এই মার্কেট কই দেখি তো পূবাইল দিয়া যায় না 가জিপুর দিয়া না টঙ্গী থেকে যায় রাস্তেতে কোন দিকে ফাতিমা কই এটা কোন রাস্তাই না এমন রাস্তা দিয়া যায় এটা তোমরা সিনবা না কারণ তোমাদের বিশ্বাস এই রাস্তার বিপরীতে সুতরাং তোমরা রাস্তা খুঁজে পাইবে না এই রাস্তাকে ভিআইপি সিকোর রাস্তা যে কেউ চাইলেই চলতে পারবে না মহিলারা বলছে ফাতেমা বলো দরকার হলে সব বিক্রি করে দিয়ে হইল এই রাস্তা দিয়ে যাইতে চাই ফাতেমা বললেন সোনাব যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস যেই মার্কেট থেকে কাপড় কিনেছি মার্কেটের নাম জান্নাত আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো আমার তেলাওৎকৃত আলো চয়াৎ এহিদে নস সেরাথলিম তাঁকে অমহিলারা আমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেতে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা মহিলারা চিন্তা করে জান্নাত জান্নাতুল ফিরদাউ সিরাতুল মুস্তাকিম এটা কই এটা তো শুনলাম না জীবনে কই আছে ফাতেমা এখন বলো এই রাস্তা কোন দিকে শুরু হইছে কেমনে যাওয়া যায় ফাতেমা বললেন শোনো এটা ভিআইপি রাস্তা সিকিউর রাস্তা যে কেউ চলতে পারে না এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে পরিচয় পত্র লাগবে পরিচয় পত্র ছাড়া রাস্তা দিয়ে চলা যাবে না ও মহিলারা শুধু আইডি কার্ড পরিচয় পত্র থাকলে হবে না ওখানে একটা গোপন পিন নাম্বার আছে পিন নাম্বার মনে প্রাণে ধারণ করতে হবে বুতে মারলে পয়সা পাবেন না যতক্ষণ পর্যন্ত পিন নাম্বার ঠিক মতো না দিবেন ফাতেমা বললেন শুনো শুধু আইডি কার্ড থাকলে হবে দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করব এরপরও এমন একটা কাপড়ের দরকার বলো না আইডি কার্ডের নাম কি ফাতেমা বললেন শুনো রে যে আইডি কার্ড থাকলে সিরাত মুস্তাকিমের রাস্তা পাইবা যে আইডি কার্ড থাকলে জান্নাত নামক মার্কেট পাইবা যে আইডি কার্ড থাকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা যে আইডি কার্ড থাকলে তোমরা পোশাক পাইবা ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মহিলারা লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে সামনে গেলে সিরাতে মুস্তাকিম পাইবা আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওখানে গেলে পরে আমার চাইতে আর দামি দামি কাপড় পাইবা মহিলারা বলছে ফাতেমা বলো এই আইডি কার্ড কোথায় পাওয়া যায় কোন জায়গায় আছে আমার এটা নিমুই ফাতেমা বলছেন সত্য কথা কম সত্য কথাই তো সত্য কথা হয়েছে কি আমি এই কাপড়টা কিনি নাই কি করে নাই কতলে এতক্ষণ কি কইছ কইছি তো কইছি কাপড়টা কিনি নাই কতলে পাইছ কই কে দিল আমার সাথে একজনের প্রেম আমার সাথে একজনের ভালোবাসা আমি একজনের সাথে প্রেম করি হে আমারে প্রেম করে ভালোবেসে এটা গিফট করছে গিফট সুমন দলে একটু জোরে না। মহিলারা কোন সম্পর্ক করে প্রেম করে ভালোবেসে ইয়ে তো দামি কাপড় কেউ করে গিফট করে তে হে আবার কত জিনিসের মালিক কত বড় দনি কত বড় রে আমরাও তো প্রেম করি আমাদের প্রেমিক তো আমাদেরকে দুই চাকার বাদামও কিনে দেয় না দেও যদি হে ওর দেখে খায় ফেলে ঠিক কিনা হে তো অর্ধেক নাই কইরা দে আর তুমি বলতেছে এত দামি কাপড় না ফাতেমা দরকার নাই তোর জান্নাতে দরকার নাই বোন জান্নাতুল ফিরদাউসের কো আগে এই মালিক আর বাদশাটা কই দেখা লাগবে এক নজরে এরে না দেখকে শান্তি নাই গরীবের মেয়ের সাথে সম্পর্ক কইরা যদি এত কিছু দিতে পারে আমরা তো গরীবের মেয়ে না আমরা আরো বেশি আদায় করতে পারব কই আছে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা বলেন এবার লাইনে আইছো আমার মালিক আর বাদশারা যদি পাইতে চাও পৃথিবীর কোন রাস্তা দিয়ে মার্কেটে গেলে লাভ নাই রাস্তা একটাই সে রাতে মুস্তাকে এই রাস্তা দিয়ে যদি সামনে যাও মালিকের পাইবা আর মালিকের সঙ্গে যদি ভাব জন্মে যায় মালিকের সঙ্গে যদি তোদের সম্পর্ক হয়ে যায় মালিক এভাবে একটা দুইটা কাপড় নয় এভাবে দশ মিশটা জান্নাত তোদেরকে দিয়ে দিতে পারে সোহান আল্লাহ জুড়ে বলেন না সাড়ে বারোটা উপরে গেছে আল্লম্বা করতাম এখন রেখে দিব কিন্তু নাকি তা আমি রেখে দিলে পরে ওয়াস আপনারা করেন দেখি তো কন্ত এরপরে কি আছে আমি রেখে দিব এখন আর কই দাম কতক্ষণ কোয়া যায় আমার বন্ধুগণ কথা করে দিল দিয়া শুনেন এক মিনিটে রেখে দিব কিন্তু কে উঠতে পারবেন না উঠবেন উঠবেন নি আচ্ছা আমার বন্ধুগণ ফাতিমা বলছেন সোনা সত্যি যদি এই আইডি কার্ড ধারণ করতে হয় এই আইডি কার্ড ধারণ করলে স্বামী সম্পর্ক থাকবে না বাবা ছেলে মা মেয়ের সম্পর্ক থাকবে না কারণ তোমরা যে বিশ্বাস লালন করো ওই বিশ্বাসকে তোমরা বাদ দিয়ে আইডি কার্ড ধারণ করতে হবে মহিলারা বলছে ফাতেমা প্রয়োজন বুঝে পুরা পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করব কারো সাথে সম্পর্ক রাখবো না তুমি গরিবের মেয়ে হয়ে এমন মালিকের সাথে সম্পর্ক করে যদি এত কিছু আদায় করতে পারো আমরাও কেন পারবো না বলো না আইডি কার্ড কোথায় পাওয়া যায় ফাতেমা বললেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো সৃষ্টি এই আইডি কার্ড বিতরণ করে না আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার বাবা সুবহানাল্লাহ বলেন ইসলাম নামক আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা কালিমা নামক পিন নাম্বার বিতরণ করেন আমার বাবা মালিকের পরিচয় দেয় আমার বাবা সিরাতে মুস্তাকিমের পরিচয় দেয় আমার বাবা এগুলাই আমার বাবার কাজ তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না গালিগালাজ করে মারামারি করে মেরে ফেলতে চায় আমার বাপ তো খারাপ কিছু করে নেই কথাগুলাই বলে মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা দেরি করা যায় না এই মুহূর্তে পৃথিবীর সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম তুমি আমাদের আইডি কার্ড ধারণ করাইয়া মালিকের সঙ্গে সম্পর্ক জোড়াইয়া দাও এই কথা বলে কে বলেছেন তিনশো পঞ্চাশ জন কেউ বলছেন তিনশো বাউন্ন জন কেউ বলছেন চারশো সত্তর জন কেউ বলছেন চারশো বাহাত্তর জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যা ধনী বাড়ির সব মহিলারা মুসলমান হয়ে গেছে পুরুষ একটা মুসলমান হয় নাই এমনকি যেই মেয়ের বিয়ে হওয়ার কথা হেও মুসলমান হয়ে গেছে যেই ছেলে বিয়ে করতে আসতে হ্যাঁ কিন্তু মুসলমান হয় নাই এখন আপনারা চিন্তা করেন বাড়িতে কি ঘটতেছে চিন্তা করতেছেন একটা পুরুষ মুসলমান না সব নারীরা মুসলমান বাড়িতে কি ঘটতেছে আসুন আর সামনের দিকে আমরা যেতে চাই না এই বাড়ির পুরুষেরা মুসলমান না সব মহিলারা মুসলমান হয়ে গেছে এখন এই বাড়িতে কি ঘটতেছে পুরুষদের সঙ্গে মহিলাদের কি যুদ্ধ হইল যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার কার সাথে বিয়ে হইল যে ছেলে বিয়ে করতে আইছে হে কারে বিয়ে করলো গেল কই মারামারি কেমনে হইল ফাতেমা কেমনে নিজের বাড়িতে ফিরে আইলেন আর কাপড়টা বর্তমানে কই আছে সব রাইকা দিলাম কইতাম না কই দাম এখন কন আপনার ওরে আল্লাহ কষ্ট করে বসে রয়েছে আর কই দাম বাবা সাড়ে বারোটার উপরে আর কত বাস করাইবেন আমার এ দিয়ে শুধু এই মানুষটারে ভালোবাসে দিল থেকে ভালোবাসে এ তো তারা উড়া করেন কেন এরা মাত্র মুসলমান হয়েছে পুরুষেরও মুসলমান হয় নাই বাড়িতে কত করতেছে বাড়িতে খাবার দাবার নষ্ট হইতেছে ওর মারামারি হইতেছে কিনা বিয়ে হইব কিনা এটা একদিন কইলেই তৈসে আজকে থাক আর হাতে মা তো আইসে কাপড় তো আছে কাপড় নাই আছে তো কই আছে কইতাম